বায়ের লগে মন্দিরে যাহারে আমারে জোর করে বিয়ে দিছে, শাকা সিঁদুর বড়াইছে, আসতে আমারে কালকে আমারে মাইরা লাইত। এই যে আঙুলটা এটা দিয়ে সিঁদুরে কপালে টান দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বাংলাদেশে একজন মুসলিম নারীকে ফুসলি ফাসলিয়ে জোর করে অমুসলিম বানানো হয়েছে। শুধু তাই না, তাকে বিবাহ দেওয়া হয়েছে একজন অমুসলিমদের সাথে। তো এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে আমাদের পাশের দেশে আমাদের মুসলিম ভাই বোনদের কতটা নির্যাতনের রাত পোহাতে হচ্ছে, তাদের দিনকাল কেমন চলছে। বাংলাদেশে 90% হলো মুসলিম দেশ, আর বাকি 7% অথবা 6% হচ্ছে হিন্দু। যেখানে হিন্দু সংখ্যালঘু, এত কম অমুসলিমদের যদি এত সাহস হয়, তাহলে ভারতে এত অমুসলিম এত হিন্দু, সেখানে আমাদের মুসলিম ভাই বোনদের কতটা টর্চার করা হচ্ছে একবার ভাবুন তো। আজকে যদি এটা যদি মুসলিম কোনো পুরুষ যদি এমনটা করত যে কোনো হিন্দু মহিলাকে জোর করে বিবাহ করত, তাহলে আর ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে থাকা যেত না, পুরো সব জায়গাতে সমালোচনা ঝড় বইত, সারা বিশ্বে সমালোচনা ঝড় বইত। সেখানে দেখুন আজকে আমার মুসলিম বোনকে আজকে যা করা হয়েছে, সত্যি এটা দুঃখজনক। আশা করতে পারিনি যে বাংলাদেশে এমনটা কোনো কাহিনী হবে, আমার ধারণা নেই বিগত পূর্বে এত জঘন্যতম একটি ঘটনা ঘটেছে। এই জন্য এখানে আমাদেরও কিছু দোষ রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি পাপ কাজে জড়িয়ে পড়ি, আমরা যদি পাপ কাজকে সহজ করে দিই, জেনাকে বিবাহকে কঠিন করে দিই, জেনাকে সহজ করে দিই, তখনই সমাজে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। প্রেম ভালোবাসা জেনা এসবের কারণে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি আমরা। যদি আজকে পর্দাকে বাধ্যতামূলক করা হতো এবং বিবাহকে সহজ করা হতো, তখন কিন্তু এরকম ঘটনা ঘটতো না। আজকে আমরা বিবাহকে কঠিন করে দিয়েছি, বেপর্দায় আমাদের মা বোনকে ছেড়ে দিচ্ছি, কোনো শাসন নেই, নারী স্বাধীনতার নামে উল্টো নারী ধ্বংসের কার্যকলাপে আমরা যোগ দিচ্ছি। এতে করে যে শুধু মুসলিম পুরুষরা যে দায়ী সেটা বলবো না, মুসলিম নারীরাও দায়ী, তারা নিজের ব্যক্তিত্বকে নিজেই নষ্ট করছে। তারা বুঝতে পারছে না যে পর্দা থেকে বের হলে তাদের নিজের উপর কতটা বিপদ আসতে পারে। তারা ভাবছে যে আমরা মুসলিম, আমরা মুসলিম নারী, আমরা কেন ঘরে বসে থাকব, আমরা কাজ করব, আমরা ছেলেদের মতো সব কিছু করবো। কিন্তু না, ইসলাম এটাতে সীমাবদ্ধতা দিয়েছে। আজকে দেখুন এই নারী যে অবস্থাটা হয়েছে, এটা কিসের কারণে হয়েছে, তার নিজের পাপের কারণে হয়েছে। সে যদি ইসলামকে আল্লাহর রহমতে অনুসরণ করত, তাহলে হয়তো বা এরকমটা হতো না। যাই হোক, আর যদি কোনো চক্রান্ত থাকে, কোনো নাটক থাকে, কোনো গুজব থাকে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে এই দিকটা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আমাদের অন্যান্য মুসলিম বোনদেরকে তারা এই বিষয় থেকে সতর্ক হয়ে যান। আর অমুসলিম যারা আছেন তারা এমনটা করবেন না, কারণ নিজের ধর্মের প্রতি এভাবে মানুষ নিকৃষ্ট ভাববে, আপনাদের ধর্মের প্রতি মানুষ ঘৃণা জাগ্রত সৃষ্টি হবে। আমাদের মুসলিম অনেক উদার, ইসলাম ধর্মে এমনটা নেই। যাই হোক, আমাদের মুসলিম ভাই বোনেরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ তালা আপনাদেরকে ইসলাম যেন কবুল করুক, আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।